সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। মানুষ যখন থেকে বুঝতে পারে কাঠ পানিতে ভেসে থাকতে পারে, তখন থেকে জলযান বানিয়ে সমুদ্রর পথকে জনপ্রিয় করে তোলে। ইতিহাসে অনেক জাহাজ ভেঙে গুড়ে যাওয়ার ঘটনা আছে, এমনকি মানুষ ডুবে যাবে না এমন জাহাজ বানানোর প্রচেষ্টাও চালিয়েছে। কিন্তু সমুদ্র অনন্য শক্তি ধারণ করে আছে, সমুদ্রকে এখনো বসে আনা সম্ভব হয়নি। আজ আপনাকে কিছু দূর অতীতে নিয়ে যেতে চাই এবং জানতে চাই এমন কিছু ঝড়ের ইতিহাস যা সমুদ্রের ভয়াবহ রূপ বর্ণনা করে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এখনই জেনে নেওয়া যাক এই জানা জানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশী, শুরু করছি। HMS Success জাহাজটি লাভেন্ত নামেও পরিচিত। 1 মার্চ 1694 সালে জিলবার্ট্রা নামে সমুদ্রে ভাসানো হয়। একদিন এক বায়ুঝড়ের মধ্যে আটকে যায়। ক্যাপ্টেন এবং কোরুক্স জাহাজটিকে বানানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু বাতাসের সমুদ্রের পানিতে এমন ঢেউ করেছিল যে কয়েক মুহূর্তের মধ্যে বন্দুক নল পূর্ণ হয়ে যায়। জাহাজে 500 জন মানুষের মধ্যে মাত্র 2 জন মানুষ জীবিত ছিল। অটোমান ফ্রিগেট 18 সেপ্টেম্বর 1980 সালে জাপানের কুসিমাটো হতে আগত এক ঘূর্ণিঝড় অটোমান ফ্রিগেট অ্যাডমিরালকে সাগরের গভীর জলে তলিয়ে দেন। 3 মাস ইয়াকোমায় অবস্থান করার পর মাত্র 3 দিন পূর্বে করুরা একে সমুদ্রে ভাসিয়েছিল। এই দুর্ঘটনায় প্রায় 780 জনের মৃত্যু হয় এবং 69 জন নাবিক বেঁচে যান। RMS আটলান্টিক 1873 সালে 1 মার্চ ভোর 3:12 RMS আটলান্টিকের নোভা স্কটিয়ার সামনে এক সামুদ্রিক জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং বাতাস এতটাই শক্তিশালী ছিল যে জাহাজটি উড়িয়ে নিলে শিলাখণ্ডে আছাড় খায়, মারা যায়। বেশিরভাগই নারী, মাত্র 1 জন শিশু বেঁচে ছিল। SS গ্র্যান্ড ক্যাম্প 1947 সালে 16 এপ্রিল টেক্সাস শহরের ফরাসিদের প্রাক্তন এই মুক্তিযুদ্ধের জাহাজটি অ্যামোনিয়াম নাইট্রেট গ্যাস ভর্তি করার সময় আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডকে টেক্সাস সিটি ডিজাস্টার নামক নামকরণ করা হয়। এই অগ্নিকাণ্ডে 18 জন ফায়ারম্যান সহ 851 জন মারা যায় এবং 5,000 লোক আহত হয়। SS নর্ক 1904 সালে 8 জুন রোকালের কাছাকাছি সেন্ট হেলেন পাল তুলে ঘুরে বেড়াচ্ছিল। সামুদ্রিক প্রবালের সাথে সংঘর্ষের ফলে জাহাজ ডুবে যায় এবং 110 জনের প্রাণ বেঁচে গেলেও 635 জনের প্রাণ হারান। MND প্রিন্সেস অব দি স্টার্স 2008 সালে 21 জুন এর রাজকুমারী খেয়ার সাং ফার্নান্দো উপকূলে টাইফুন ফ্যাংশনের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে একটি টাইফুন ফ্যাংশনের মুখ বরাবর খুলে যায়। আনুমানিক 400 জন মানুষের মধ্যে 57 জন বেঁচে ছিল। SS ক্যামেরটো 1902 সালে 6 মে ইন্ডিয়ার মাদ্রাস হতে বার্মার রেঙ্গুনে যাবার রুটে বরগুয়া জলাভূমি এলাকায় ভাসমান অবস্থায় ক্যামেরটো একটি সাইক্লোনের কবলে পড়ে। এই দুর্ঘটনায় 650 জন যাত্রী এবং 28 জন নাবিক সকলেই মারা যায়। HMS বেলওয়ের 1914 সালে 26 নভেম্বর মিডওয়ে নদীর মোহনায় এতে একটি আপাত বিস্ফোরণ ঘটে।
51 জন অফিসার সহ 750 জন নাবিক তলিয়ে যায়। মাত্র 14 জন নাবিক মৃত্যুর হাত থেকে ফিরে আসলেও তারা মারাত্মকভাবে আহত হয় এবং আহতদের মধ্যে 5 জন মারা যায় এবং মাত্র 6 জন বেঁচে থাকে। বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। জেনে নেওয়া যাক সর্বশেষ দুর্ঘটনাটি। HMS রয়্যাল জর্জ জাহাজটি 1987 সালে পোর্ট স্মাউথ বন্দরে একটি দূরের নোঙর করছিল। বন্দুকের নল দিয়ে জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। কেউই বুঝতে পারেনি জাহাজটি ডুবে যাচ্ছে, কিন্তু যখন বুঝতে পেরেছে তখন উপায় ছিল না বলে 800 জন মানুষ একসাথে মৃত্যুবরণ করে। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানাও জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আচ্ছা, এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশে 360 সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।